রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জিরো পয়েন্টের এই মুহূর্তে খবরাখবর জানাবেন, কতক্ষণ চলবে এই কর্মসূচি আর কি বলছেন ছাত্র জনতা? ইসরাত, আমরা জিরো পয়েন্ট থেকে ঠিক কয়েক গজ দূরে অর্থাৎ জিপিওর সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এবং আমার এর আগের লাইভে অর্থাৎ বিকাল চারটার লাইভে কিন্তু আমরা বলছিলাম যে ছাত্রদের সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে যে কয়েকজন আওয়ামী পন্থী আসলে কর্মীরা এসেছিলেন তাদের সাথে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের ওপর হামলাও কিন্তু করা হয়েছে এবং সেই হামলার পরে আমরা যে কয়েকজন আওয়ামী কর্মীকে পেয়েছি তারা কিন্তু অধিকাংশই জিপিওর ভেতরে অর্থাৎ জিপিওর ভেতরে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখেছি পুলিশের যে অবস্থান সেই অবস্থান কিন্তু জিপিওর সামনে তাই বাড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগেও চার পাঁচজনকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী পন্থী যাদেরকে আসলে আটক করেছিল ছাত্র জনতা তাদেরকে। তবে বিকেল পাঁচটার সময় আমি এখন বলছি যে যদিও আওয়ামী লীগ সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজ জিরো পয়েন্টে কর্মীদেরকে সমবেত হওয়ার কথা বলা হয়েছিল বিকেল তিনটায়, আমরা কিন্তু তিনটা থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে দু তিনজন কর্মী ছাড়া কিন্তু তেমন কর্মীদের সমাগম দেখিনি এবং তার পাশাপাশি বায়তুল মোকাররমের গেটের সামনে ছাত্র জনতার যে সমাবেশটি হচ্ছিল সেই সমাবেশটি কিন্তু বিকাল সাড়ে চারটার দিকে শেষ হয়ে গেছে এবং এখন জিপিও থেকে বায়তুল মোকাররম অভিমুখী যে সড়কটি আছে সেই সড়কটিও কিন্তু কিছুক্ষণ আগে খুলে দেওয়া হয়েছে এবং কয়েকটি বাস কিংবা গাড়ি কিন্তু আমরা এখানে চলাচল করতে দেখছি। তবে যেহেতু বলছিলাম যে জিপিওতে কয়েকজন বিচ্ছিন্ন কর্মী রয়েছেন অর্থাৎ আওয়ামী পন্থী কয়েকজন কর্মীকে আটকে রেখেছে ছাত্র জনতা, তাই কিন্তু সেখানের আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে যদি যুক্ত করি বিকেল থেকে কিন্তু আমরা পরিস্থিতি স্বাভাবিক হতেই কিন্তু দেখছি অর্থাৎ উত্তপ্ত যে কিছুক্ষণ আগেও যে মিছিল হচ্ছিল আওয়ামী লীগের বিপক্ষে ছাত্র জনতার পক্ষ থেকে কিংবা বিভিন্ন স্লোগান যে দেয়া হচ্ছিল ছাত্র জনতার পক্ষ থেকে সেই ধরনের স্লোগান কিন্তু এখন অনেকটাই কমে গেছে এবং যেহেতু সমাবেশটি শেষ হয়েছে তাই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা এসেছিলেন কিংবা সাধারণ জনগণ যারা এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাও কিন্তু ছত্রভঙ্গ হয়ে আসলে চলে গিয়েছেন। তবে এখনও কিছু কিছু মানুষ অবস্থান করছেন জিপিওর সামনে এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে ভেতরে যে কয়েকজন আওয়ামী পন্থী আটকে আছেন তাদেরকে আসলে পুলিশের কাছে সুপারিশ করা হবে কি না সেটি আসলে শেষ দেখার জন্য। ইসরাত, এই ছিল আমার কাছে জিরো পয়েন্ট থেকে সবশেষ। ধন্যবাদ স্বর্ণা।